আজকে আমি আপনাদের জন্য সবার উপকারী লাগে যারা মরিচ চাষ করেন এবং যারা ছাদ বাগানে রয়েছেন তাদের জন্য আমি একটা আপডেট দেব। আজকে আমি কালো মরিচ এবং সাদা মরিচ এই দুইটা সম্পর্কে আপডেট দেব এবং এই দুইটা জাতের মরিচ থেকে আপনি অনেক দিন পর্যন্ত কিভাবে মরিচ আহরণ করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের আজকে জানার জন্য উপস্থিত হয়েছি। তো আমি যে গাছটার পাশে দাঁড়িয়ে আছি এটা একটা কালো জাতের মরিচ। এই মরিচ গাছটার বয়স 2 বছর চলছে এবং এই মরিচ গাছটা কন্টিনিউয়াস আপনার মরিচ দিয়ে যাচ্ছে, মরিচ আসছে, ফুল আসছে, মরিচ আসছে, ফুল আসছে, এইভাবে 2 বছর হলো মরিচ দিয়ে যাচ্ছে। এই জন্য আমি ভাবলাম যে একটা আপডেট দরকার আপনাদের জন্য যারা ছাদ বাগান করে থাকেন এবং যারা গৃহস্থালী বাড়িতে মরিচ গাছ লাগিয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারে লাগবে। কারণ হলো এরকম যদি আপনার একটা দুইটা মরিচ গাছ থাকে আপনার বাসায় কিংবা ছাদে তাহলে আপনার সারা বছর মরিচের আর কোনো চিন্তা করতে হবে না, দুইটা গাছই আপনার এই চাহিদাটা পূরণ করতে সক্ষম। এই কালো জাতের মরিচ আমি বলছি এটা 2 বছর চলছে এবং আরও 3-4 বছর চলবে আমি এটাই প্রত্যাশা করছি, কারণ এটা হলো একটা স্থায়ী মরিচ গাছ, এটা দীর্ঘ টাইম পর্যন্ত থাকে যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়। এবং এত পরিমাণে মরিচ ধরে থাকে এই সব গাছে এবং কন্টিনিউয়াসটা মরিচ ধরে আর এর মরিচের ঝাল খুবই বেশি, 2-3টা মরিচই আপনার এক বেলা রান্না কমপ্লিট করে দিতে পারে। তো আমি যদি একটু দেখাই আপনার, প্রথমে দেখাই আমি কথা বলছি, তো আমি একটু দেখাতে চাচ্ছি, দেখেন এ একটা মরিচ গাছে কি পরিমাণে মরিচ এসেছে এটা, এবং 2 বছর হলো এই গাছটা কন্টিনিউয়াসলি মরিচ দিয়ে যাচ্ছে। আমি যদি এটা একটু ধরি দেখেন এই গাছটার বয়স হলো 2 বছর এবং এখান থেকে কন্টিনিউয়াসলি মরিচ আমরা সংগ্রহ করছি পরিবারের জন্য। এখানে এদিকে দেখেন কতগুলো তোলার উপযোগী হয়েছে, আবার ছোট্ট ছোট্ট দেখেন ছোট ছোট কিন্তু আবার অনেকগুলো আসছে, ছোট ছোটগুলো আসছে, এডালে কিন্তু দেখেন ছোট ছোটগুলো আসছে, প্রচুর পরিমাণে আসছে। তো আমি আপনাদের একটা কালো জাতের মরিচ দেখালাম, এটা আপনার 4-5 বছর পর্যন্ত এই গাছটা অ্যালাইভ থাকে, এখান থেকে আপনি কন্টিনিউয়াস মরিচ সংগ্রহ করতে পারবেন। এবার আমার বাড়িতে আর একটা মরিচ গাছ রয়েছে, সেটা কাট মরিচ গাছ এবং এইটা আপনার লাইফ গ্যারান্টি, যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় একদম আপনার সারা জনমই সে থাকবে, সেটা হলো সাদা মরিচ। তো চলুন আপনি সাদা মরিচটা দেখি এবং তারপরে বাদবাকি কথা বলি। দর্শক, আর একটা জাতের মরিচ গাছ রয়েছে, এটা হলো সাদা মরিচ, এটা হলো অনেকে কাট মরিচও বলে থাকে। এই গাছটা অনেক মোটা হয় এবং একটা গাছের মতো হয়ে থাকে, গাছ যত বড় হবে তত প্রচুর পরিমাণে এই মরিচটা ধরে থাকে এবং এটা লাইফ গ্যারান্টি, যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে কন্টিনিউয়াস সে মরিচগুলো আসতেই থাকবে। তো এই দুই জাতের মরিচ যদি আপনার ছাদে কিংবা বাগানে কিংবা বাড়িতে যদি থাকে তো সারা বছর মরিচের যে এই আমাদের অনেক মরিচের যে কার্সিটি শুরু হয়ে থাকে এটা পারিবারিকভাবে এটা হবে না। তো আমি যদি এই সাদা মরিচগুলো যদি একটু দেখাই, দেখেন দর্শক এই প্রচুর পরিমাণে কিন্তু মরিচ, এদের অলরেডি অনেকগুলো এই যে লাল হয়ে গেছে এগুলো পাকার উপযোগী হয়েছে, আবার অনেকগুলো ছোট কেবল আসছে, এই যে আসতেছে এটা, আবার এটা হলো মাঝারি সাইজ, এগুলো হলো মাঝারি সাইজ, এই যে মরিচ কিন্তু প্রচুর পরিমাণে মরিচ আসছে, হ্যাঁ প্রচুর পরিমাণে এই গাছটাতে কিন্তু মরিচ দেখা যাচ্ছে, দেখেন সারা গাছেই এরকম আসছে। এটা হলো কাট মরিচ গাছ। তো এই কাট মরিচ গাছ কিংবা কালো মরিচ গাছ যদি আপনার বাড়িতে থাকে একটা দুইটা তাহলে সারা বছর আর আপনার এই মরিচের চিন্তা করতে হবে না, আপনার পারিবারিক চাহিদাগুলো এখান থেকে সহজেই মেটাতে পারবেন। শুভ দর্শক, আপনাদের আমি কালো মরিচের জাত এবং সাদা মরিচের জাত আমি দুইটাই দেখালাম, দুইটাই আমাদের বাড়িতে আছে, এখান থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস মরিচ কিনতে হয় না আমাদের পরিবারে। তো আপনিও যদি ইচ্ছা করেন আপনার ছাদ বাগানে অথবা আপনার বাড়িতে এরকম 2-1টি মরিচ গাছ লাগান তাহলে সারা বছর আপনি এখান থেকে মরিচের চাহিদাগুলো মেটাতে পারবেন। আর এই মরিচের জাতটা হলো অনেকে বিন্দি মরিচও বলে থাকে, হ্যাঁ প্রচুর পরিমাণে ঝাল কিন্তু কালো জাত, আর একটা হলো কাট মরিচ, হলো সাদা জাত।
আমাদের বাজারে অনেক সময় মরিচের অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়ে থাকে। যদি আমরা প্রত্যেক পরিবার পারিবারিকভাবে যদি আমরা এই জাতগুলো জন্মাই, একাধারে আমাদের পরিবারের চাহিদা মেটাতে পারবো এবং দীর্ঘ টাইম পর্যন্ত আমরা এই মরিচগুলো আহরণ করতে পারবো। আর পারিবারিকভাবে যখন প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা সাত বাগানি এরকম এই দীর্ঘ টাইম যে মরিচগুলো এগুলো চাষ করবো, তখন আমাদের মরিচের চাহিদাটাও এত প্রকোপ আকারে অনেক সময় হয় না। বিশেষ করে বর্ষাকালে এই চাহিদাটা বেশি হয়ে থাকে। তো এই ভিডিওটা যদি দর্শক আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি উপকারে লাগে তাহলে অন্য ভাইয়ের সাথে শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন জাতের ব্যাপারে চাষের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম আমরা নতুন নতুন আরও ভিডিও দেব, সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়, শুভকামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।